প্রণাম ও ছোটদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমি আজকে আমার রেসিপি তৈরি করছি। আজকে আমার রেসিপি আমি করব আলু দিয়ে, একটা নতুন রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আলু আর বড় দানার ছোলা আর মটর সেদ্ধ করে রেখেছি আমি এখানে, এটা দিয়ে একটা নতুন রেসিপি করে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে যাই। এই মটর দানাগুলো আমার সেদ্ধ করা আছে, এগুলোকে আমি একটু মিক্সিতে পিষে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে কাবলি ছোলা আর মটর ডাল, গোটা মটর যেগুলো ঘুগনি বানায় সেই ডাল আমি দিয়ে মিক্সিতে আমি পিষে নিলাম। এবারে এর মধ্যে দেব আমি বেসন, দু চামচ বেসন দিলাম। এবার দেব আমি চালের গুঁড়ি, দু চামচ চালের গুঁড়ি। এবারে আমি দেব সাদা তেল দু চামচ, আদা কুচি, এখানে আমার দু চামচ আদা কুচি আছে, এখানে আছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এলাচের গুঁড়ো। এবারে দেব আমি কুচানো আলু। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগবে দেখবেন। এবারে দেবো এক চামচ নুন, ছোট চামচের এক চামচ চিনি, সামান্য একটু হলুদ দেব। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু রেড চিলি দিয়ে দেবো। আমি গ্যাসটা অন করে দিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেব। রেসিপিটা করে বাড়িতে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আপনারা তো অনেক কিছুই খেয়েছেন, এটা একটু খেয়ে দেখবেন। মটর ডালের যে একটা অসাধারণ টেস্ট, একটা অসাধারণ গন্ধ, খুব ভালো লাগবে। বুট মটরগুলো কিন্তু আপনারা একদম যখন মিক্সিতে পিষবেন তখন একদম একটু দানা দানা মতো রাখবেন, একদম পিষবেন না, একটু দানা দানাটা মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেছে, আমি সব উল্টে দিয়েছি। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। বুট মটর আর কাবলি ছোলার কোপ্তা, এটা খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। বন্ধুরা আমার হয়ে এসেছে, এবার আমি এগুলো নামিয়ে ফেলবো। এখন আমার এতগুলো হয়ে গেছে, এবার পরেরগুলো ভেজে নেব।
আমার অনেকগুলোই হয়েছে। হয়ে গেছে আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আজকে আমার রেসিপি এখানে শেষ হলো। দেখুন কত সুন্দর হয়েছে এগুলো, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও অসাধারণ হয়েছে। এইভাবে আপনারা এগুলো নিয়ে সস দিয়ে এইভাবে খাবেন। এবারে আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো, বিট নুন দিয়ে দেবো, একটু বিট নুন দিয়ে দিলাম, এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম। এটা খেয়ে আপনারা দেখবেন অসাধারণ লাগবে, ছোটো থেকে বড় সবার ভালো লাগবে। বন্ধুরা আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করে দেবেন যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে। সামনের দিন আমি আবার আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত,